বলুন দাদা। কালকে আমাদের একটা মিলে দুর্ঘটনা হয়, ওই পেশেন্টকে নিয়ে কামারহাটি যাওয়া হয়। তো কামারহাটি যখন যাওয়া হয় হসপিটালে, তখন এসআই হসপিটালে গিয়ে দেখা যাচ্ছে যে ওকে ভর্তি নিচ্ছে না, ওকে রিটার্ন করিয়ে দিল। কারণটা কি? কারণটা হচ্ছে ইএসআই পয়সা জমা করছে না মালিক। এই পরিপ্রেক্ষিতে ওনাকে রিটার্ন ট্রিটমেন্ট হয় না, রিটার্ন করে বিএন বোস হসপিটালে নিয়ে আসা হয়। ওখানে উনি মারা যান। এই পরিপ্রেক্ষিতে এর আগেও কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, কামারহাটি নিয়ে গেছে, ওদের দিকেও ট্রিটমেন্ট হয় না, ওদের দিকে রিটার্ন করিয়ে দিয়েছে, পয়সা কেটে দিয়েছে। হ্যাঁ, অথচ এসআই পয়সা কাটছে, কোম্পানি জমা করছে না। ওরাই বলছে যে জমা করছে না, আমরা কি করে ট্রিটমেন্ট করবো? আর যত লোক আছে, সকালে কি দেখলেন? আজকে সকালে এসে দেখলাম যে এই নোটিশ টাঙিয়ে দিয়েছে। নোটিশটা দেখুন, এখানে নোটিশ টাঙিয়ে দিয়েছে, বাসি দেখছে না, গেট বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ আছে, কাজ বন্ধ আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বাসি দুঃখ বিল চালু করুক, আর ইএসআই যে কাটছে ইএসআই পয়সা জমা করুক। হ্যাঁ, আমাদের যাতে ভালো, মানে অ্যাক্সিডেন্ট হলে ট্রিটমেন্ট পাই আমরা। হ্যাঁ, এই ব্যাপার আমাদের। আর আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বেরা।